যেমন কিন্তু জল আছে কেনেলে কেনেলে মাইন্ডটা ফ্রেশ করে নেবো কিন্তু ভিডিও আছে কিন্তু পুরুলিয়া পুরো ইউটিউব চ্যানেল ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ভিডিও হয় কিন্তু আমার হাসি খুশি জাস্ট হয়তো আমি পাঁচ লোকের সামনে কথা হয়তো বলতে পারি বেশি লেকিন প্রত্যেকটা ভিডিও হয় কিন্তু আমার হাসি খুশি আর আমি হচ্ছে কিন্তু মাত্র সামনে দাঁড়িয়ে নেবো তো ইলা হচ্ছে কিন্তু আদিবাসী ঠিক না তো এরাকে নিয়ে কিন্তু আজকে আমি দু চার কথা আপনার সামনে তুলে ধরবো অবশ্যই কিন্তু শেষ করে দেখবেন যদি ভালো লাগে তো অপরকে দেখার জন্য করে দেবেন একটু শেয়ার যে নাকি যদি করেন শেয়ার নাই না আপনার কিন্তু খরচা হবে কিন্তু 5-10 হাজার নমস্কার নমস্কার আপনাকে নমস্কার যাই হোক দুজনকে করছি নমস্কার আমার চ্যানেলে প্রথমবার যে জায়গাটা ভিডিও বানছে এটা পুরুলিয়া জেলার অন্তর্গত স্থানটা নম্বর হবে চার আজ দাই না ভাই বলছি ডানা জিনিস লক্ষ্মী আসার হতে এটার কি ব্যাপার দিগুনকে সমাজ নাম কি আছে নামটা বলুন আগে আমার নাম গীতামণি সবর আপনার নাম হচ্ছে গীতামণি সবর কোথায় বটা ঘর পুরু আর আপনার নাম গুলাপি সবর ইনিয়া সবর ইনিয়া সবর পুরু গ্রামে বটা ঘর নাকি মনে হচ্ছে তবে পুরুলিয়া জেলা বড় বাজার কিন্তু এমন মেয়ে কিন্তু নয় কে সুন্দর হতে পারে সবর লেকিন দেখতে শুনতে কিন্তু বহুত সুন্দর যাই হোক বলছি আপনার এখন বর্তমানে কেমন আছে এটাকে বলুন এখন ভালো আছে আপনি ভালো ইনিয়ে ভালো ইনিয়ে ভালো মানে দুই লোককে দেখতে শুনতে আমার লোক কালো লেকিন বর্তমানে আমার লোক দুই লোককে এখন আছে ভালো কোন কোথায় গেছিলেন আপনারা এখন প্রথম লাউ জোড়া গিয়েছিলেন লাউ জোড়া আচ্ছা আচ্ছা ওখানে কাটা হলো বেড়া না মানত করা হলো আচ্ছা করা হলো আর আপনি কোথায় গিয়েছিলেন লাউ জোড়া আপনি মানে কোন দিক থেকে পাবলিক বেশি চিনে গীতামণি সবর লেকিন অন্যকে ঢুকলো না ঢুকলো ওটা তো কিন্তু পাবলিক লাই নাই খবর না না কিন্তু অরিজিনাল কিন্তু নাচ করে মেউরের উপরে যার নাম ভাই এটাই বড় কিন্তু গীতামণি সবর আপনি স্বয়ং ওস্তাদ আচ্ছা আচ্ছা তো বলছি গীতামণি সবর আপনি তো মানে ডবল মেউরের উপরে আপনি নাচ করেন কার্তিকটা আর কি কি নাচ করেন আরো এই অলরাউন্ডার আচ্ছা আচ্ছা দেখতে শুনতে না হোক পরিষ্কার লেকিন নাচ করে অলরাউন্ডার লোকের গা কেন নাচতে গেল কিন্তু ভালো ভালো দেয় খাবার আপনাকে জড়াত করছে যে কিন্তু পাবলিকের সাথে কিন্তু ভালো করে করবেন ব্যবহার টুকু করবেন না কোনদিন কিন্তু অহংকার তাইলে আপনার কিন্তু স্বামীটা হবে না অফিসার নাকি যাই হোক কিসে করছে লেখাপড়া ছাড়ি দিয়েছি লেখাপড়া হয়েছে ছাড়া আচ্ছা আচ্ছা এখন এই দম মানে ছনাত পাটি হতে দৌড়া আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা কোথায় আছে ঠিকানাটা পুরু আর থানা মানবাজার পুরুলিয়া বড়া জেলা নাকি আপনারা পাইডে কজন থাকেন মানে আপনার পরিবারে আমার তিনজন পরিবার থাকে তিনজন কে কে থাকে পাটিয়ে আমার বেটি নাকি বন্য খাঁটি এটা দেখতে যাই আচ্ছা আচ্ছা তো বলছি আপনার কতদিন নাচ করা হলো 2022 আচ্ছা আচ্ছা এখন বয়স কত চলছে এখন বয়স আপনি ডবল মেওয়ালের উপরে কার্তিক নাচটা আপনি কার হচ্ছে কার দেখে করেছেন চয়েস কারো দেখে না কি বলে দেখি বলে আমরা পারি কি নেই আমরা চেষ্টা করতে গঠিত নারী লেখিত চেষ্টা করি পারি কি না পারি কারণ এরা তো বুঝতে পারছেন যতটা পারি অতটাই বুঝে করি কারো কাছে তো আমরা দু পয়সা নাইন ধরি নাকি কেন কেন চোনাজ করছি তো আমরা নাই না করি কারো কাছে চুরি আচ্ছা আচ্ছা কারো দেখে শিক্ষা নাই সেই সোনা তোমার তো মানে আমরা বলি মানে ডর লাগে নাই না প্রথম প্রথম ডর লাগে তো তার বাদে যে উপরে যে উঠে আমি নাচ করব যদি এখন পড়াপড়ি হইয়া যায় বুঝতে পারছে না সবর উড়ে গেলে ভাঙি যাবে কোমর তখন সে বুঝছে না ছুলে লেবে কিন্তু বেকার পয়সা ডাক্তার তো এটা নিয়ে আপনাকে না আমার কিছু ভয় লাগে না আচ্ছা আচ্ছা মানে কে প্রথম উৎসাহটা কে দিন ছিল যে আপনাকে ডবল মেমোরি উপরে নাচ করতে হবে
নাচ করেন, নাচ করার পরে যখন আপনাকে মানে অনেক ব্যক্তি অনেক পুরুষ অনেক মহিলা দেখে যে কোনটা গীতামণি সবর ফটো লিব বা কোনটা কে বঠে চিনে জানে মানে আপনাকে লাগে মনে না আর ওইসব লাগে কিন্তু বিকাশ মানে আনে ব্যাপার আছে। আগে আমি আপনার সামনে বললি যে কথা একটু বলবে বেশি, কিন্তু আমার ভিডিও কিন্তু হাসি খুশি, যেহেতু আমি মাতাই না আদিবাসী নাকি, কারণ পাবলিক তো রাখতে হবে খুশি। অবশ্যই অবশ্যই। তো বলছি এখন বর্তমানে নাচ কেমন চলছে আপনার? নাচ এখন ভালো চলছে। নাচ ভালো চলছে। আপনার হচ্ছে ঠিকানাটা পুরুলিয়া জেলা মানবাজার থানা গ্রামের নাম ওটা বলছে পুন্ডরু, হ্যাঁ না? তার আগে বলছে আপনি তো কিন্তু বাইতে বলা চোরাতে ছিলেন কিন্তু গাই গরু, কিন্তু ছ নাচটা আপনার কে বলে শিক্ষা গুরু এবং আপনি কবে থেকে করেছিলেন শুরু? নামটা বড় কিন্তু বিদ্যাধর নাকি, মানে পালাগিলেন নামটা মনে আছে আপনাদের? পালাগিলেন নামটা মনে আছে। কি কি আছে একটু বলতে পারবেন? একটা আছে গণেশ মানে বাজনা বেলা কিন্তু পুরুষ, নাচনা বেলা কিন্তু মহিলা, ঠিকানাটা পনেরো মানবাজার থানা পুরুলিয়া বড় জেলা। আর আপনাদেরকে বলবো যে বহুত গরু ছাগল বিকে কিন্তু বছর দিন পরে করে কিন্তু সবাই গাঁয়ের মেলা নাকি, তা আপনাদের পার্টিকে বুকিং করলে তো পাবলিকের কিন্তু হবে কেন মন ভুলো পয়সা ছিল বা ভালো ভালো না না হবে না একদম না দুজন্ত হবে একদম না সবার লাগবে না মনে সববার একদম লাগবে একদম। যাই হোক শুনতে পাইলে কিন্তু সর্বজনে আপনাকে দেখতে কিন্তু হাজার হাজার মানুষ জানে নাকি, আর যদি ইনাদের পার্টিকে আপনাদের মুখ দিন লাগে একটু মনে পটাক্সে কথা বলবেন কিন্তু এই মোবাইল ফোনে, মানে যে নাম্বারটা দিয়া আছে এই নাম্বারটা কিন্তু কথা বলি মোবাইল ফোনে, তাই তো? আচ্ছা আমার সাথে কথা বলি কেমন লাগলে? ভালো লাগলে। ভালো, আমি পরিষ্কার আপনি কালো, কথা বলে লাগবে কি ভালো নাকি, যাই হোক মনটা ফ্রেশ হইল। আচ্ছা আচ্ছা, আর এটা কে ওটা? আমার ছোট কাকুর বেটি। ছোট কাকুর বেটি? গুলাপি সবর ওর নাম। আচ্ছা আচ্ছা, এটা বড় কিন্তু ছোট কাকুর বেটি, হ্যাঁ না? চুইলা সেই তো দেটি নাকি, যাই হোক আমি দু চার কথা জানি লিব, কিন্তু ইনার ছোট কাকুর বেটি মানে নাম কি আছে কি কাম করে না এমনি মানে উপরে ওই ভাত খাতে বা মেলা দেখতে যাই সেটা কিন্তু আমি ইনার কিন্তু ভিডিও তুলে ধরছি আপনার সাথে দেখবেন, কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনার সুন্দর অশান্তি কলিয়াঙ্গটা দিয়ে কমেন্ট করে একটু জানাই দিবেন, তাই তো? নমস্কার নমস্কার নমস্কার। বলছি কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালোই আছে। তো বলছি এই যে গীতামণি সবর, হ্যাঁ আপনি নাকি বিদ্যাধর? আমার নাম বিদ্যাধর। আচ্ছা আচ্ছা, পুরোই বড় বলছে ঘর? আচ্ছা আপনি শিক্ষা গুরু? হ্যাঁ আমি ওই দলটা প্রতিষ্ঠা করেছি আমি। আচ্ছা আচ্ছা, সব কিছু জানি আমি। যাই হোক আপনি শিক্ষাগুরু, তো আপনি একটু বলে দিন যে এই শিক্ষাগুরু মানে এই মহিলা টিমটাকে মানে গঠন করতে কতটা হয়েছিল কষ্ট এবং ক লাখ ক হাজার হয়েছিল মানে নষ্ট, সেটাই পাঁচ লোকের সামনে আপনি বলে দিন স্পষ্ট। আমি ওই 90 দিন মতন ওই সবর পাড়াইছিলি। বাহ, 90 দিন সবর পাড়াই? সবর পাড়াই, ওই খালি রাতেটুকু ওই দু চার ঘন্টা ঘুমাতে ঘর আসতে। আচ্ছা আচ্ছা, এদের ঘরে খাওয়া দাওয়া করতেই ওইখানে এরাকে শিক্ষা দিতি রাতে দিনে, হয়তো কোনোদিন কুটুম কুটুম আলি গেলে আমি এদের ঘরে আমি মানে এত মানে চেষ্টা করে শিক্ষা হয়েছে, এত চেষ্টা করে। সম্পর্কে কি হয়ে গেলা? সম্পর্কে আমার সব যতগুলা নাচ করছে সকল লাতিনিয়া লাতিনিয়া লাতিনিয়া, আর আমি গ্রামটা না। আচ্ছা আপনি দাদু? হ্যাঁ, ওই জন্য কথা এত মধু। আর সম্পর্কে যতটা নাচ করলে সব ওটা কিনা লাতিনিয়া লাতিনিয়া, গ্রাম ওটা 15 মানবাদের ওটা থানা, তাদের ঘরের লোকে কিন্তু নাচ করতে নাই করে মানে না আপনার কিন্তু খুব সুন্দর আছে ব্যবহার, তবে মানে নাই করে ইয়ার পরিবার। আর আপনাকে বলবো যে করবেন এটুকু অহংকার? না না না, অহংকার নেই, কারণ এরা থাকছে বলে কিন্তু আপনার হচ্ছে রোজগার অবশ্যই 500 থেকে 1000 সেটা তুলে ধরলে কিন্তু বিকাশ মাদ চোর ইউটিউবার। আর আমার কাবি বড় হিসেবে ঝড়করা ঝড়করা দিয়ে আছে প্রচার নাকি,
যাই হোক। তো বলছি এখন এই যে নাচ করতে বা নিয়ে মহিলা লাগে, এই যে এখন গ্রামে এলাকায় তো অনেক কিছু অনেক লোকে বলে, হ্যাঁ ভাই দিদি বলে না পালা মহিলা হি নাচতে যাচ্ছে, এই নাই হই নাই হই হ্যাঁ বলে বলে। সেক্ষেত্রে আপনাদের মানে কেমন লাগে বা কি মতামত? আমরা বলি লোকে যে বলে না, আমরা তো এখন কমিটির কাছে বা দর্শকের কাছে তো আমরা মন জয় করি, তো আমরা একদম 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 দিদি হাজার হাজার লোক কেমন লাগে? তো গ্রামীণ এলাকায় অনেকে বলে না যে এরা নাচিয়ে খাচ্ছে, লোকে কি করবে কানলে বাবু কি কারণ ওদের বেশি আপনারা কি লোকে দেখে? আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে আজকালের দিনে তো অনেক কিছু অনেক রকম বলা যে ছনাচটা করলে হে হই হাই বা নাচ গান, মানে গ্রামীণ এলাকার কুলি পিঁড়া বসা লোক লাগে বলা যে নাচ গান মানে এটা ওটা বলছে আনলে আন মানে আনসান, আর যদি বাস্তবিকই হইতো কিন্তু এটাকে আনসান তাহলে পাঁচ পাবলিক কিন্তু এরকম ভাবে করতো না কিন্তু কাউকে সম্মান না কি না করতো। আর যারাই খাই কিনে সকাল বিকাল চুয়ান তারাই বলে ছনাচ টাকা বলে আনসান বা আনলে আন নাকি। যাই হোক, তো বর্তমানে এখন যদি আপনাকে বুকিং করবো বলে কি হয় যোগাযোগ করবে? ওই মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে মানে আসতে হবে না ঘরে? না না ওই মোবাইল নাম্বার সবকিছু সবকিছু মোবাইল নাম্বার ওই যে দেওয়া আছে সবকিছু সবকিছু না। আপনি তো বলছেন মহিলা দলটা শিক্ষা করুন, আপনি নাচ গানটা কোথা থেকে করেছিলেন? শুধু আপনি আপনি আমি আমি প্রথম আমাদের গ্রামে একটা ছয় দল ছিল প্রথম স্টেপ 2001 তারপরে 5-6 পাড়িতে ভাঙে যায় তারপরে আপনি কোথায় শুরু করলেন? তারপরে শুরু করেছি অনেক জায়গায় কান্দমিয়া রাই মানে দামোদর মাতো যে নয়ন মাতোর উয়ার ঘরে কাড়ামালিক কাড়ামালিক উয়ার ঘরে যে ঘুমাচ্ছি উয়ার ঘরে নাচ করেছি, ওদের একটা ছৌ নাচ টিম ছিল। আছে এখনো? আছে 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 আছে। তাহলে ও অনেক জায়গায় আকাশর গুমন সিং অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা, তারপরে যে আপনি তো অল্প বয়সে মানে পাইটাকে তো আগে নিয়ে আলেন বা সবার চোখে লাগা মনে লাগা বহুত পরিশ্রম অনেক লোকে হয়তো সাবাস দেয় কেমন লাগে আপনার ভিতর? ভালো ভালো লাগে, বহুত পরিশ্রম করেছি আমি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে না? বহুত পরিশ্রম এদের মানে হাতে পায়ে ধরে যে এই শিক্ষার এরা তো মানে ও আইলে ও বললে আদিবাসী যে ছৌ নাচ পাড়িটা আছে মহিলা পাড়িটা এটা কিন্তু সকলে কিন্তু নজরে এখন লাগিয়ে গেছে বা সকলে কিন্তু মনে লাগিয়েছে, সুরে গানে ঝাঁপে তালে ফাঁকি দিয়ে ঘুমাই মানে কোন জিনিসের নাঙ্কবাদ পুরু আদিবাসী এটাই কিন্তু বড় বিখ্যাত বা মেন উস্তাদ নাকি। এই জন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আজকে প্রথমবার আমার চ্যানেলটা কিন্তু দিলেন কিন্তু সংবাদ, তবে আপনার কথাগুলো কিন্তু খেজুর মিষ্টির মতো লাগছে সুবাদ মায়ের কথা বলছি।